টেক বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের বিষয়, সহজে গরু মোটা তাজা করা যায়। এর জন্য স্থানীয় হাট থেকে গরু কিনেই শুরু করা যায়। এতে অল্প বিনিয়োগ, কম সময়ে লাভসহ মূলধন ফেরত পাওয়া যায়। কারণ এই পদ্ধতিতে স্থায়ীভাবে পাওয়া খাবার সঙ্গে বাড়ির উচ্ছিষ্ট খাবার কাজে লাগানো যায়। যেভাবে সহজ, গরু বাছাই করার ক্ষেত্রে মনে রাখবেন গরুর বয়স 2 থেকে 3 বছর হলে ভালো হয়, শঙ্কর, ফিজিয়ান, সিন্ধি জাত হলে ভালো। এগুলোর চামড়া ঢিলে ঢালা, হাড়ের জোড়া মোটা, ঠান্ডা প্রকৃতির, রোগমুক্ত। গরু কেনার পর প্রথম কাজ হচ্ছে গরুকে কৃমিমুক্ত করা, মুখের রুচি বাড়ানোর ব্যবস্থা করতে পারেন। তারপরই হচ্ছে সুষম খাবার পরিমাণ মতো একটি 100 কেজি ওজনের গরুকে দৈনিক নিম্ন খাদ্য দেওয়া যেতে পারে। UMS যে পরিমাণ খেতে পারে অথবা পর্যাপ্ত, তবে সার ও চিটা গুড়ের পরিমাণ ঠিক রেখে 5 গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে 25 গ্রাম পর্যন্ত, দানাদার 2 কেজি, তবে ভালো মানের রেডি ফিড হতে হবে। কেননা এতে প্রয়োজনীয় সব উপাদান সঠিক পরিমাণে থাকে। 3 নম্বরে কাঁচা ঘাস 10 কেজি মিনিমাম। গরু পালনের আগে ঘাস চাষ করতে হবে। যাদের ঘাস চাষ করার কোনো উপায় নেই, তাদের গরু পালনের কোনো দরকার নেই। গরুর ওজন 100 কেজি বেশি হলে প্রতি 50 কেজি ওজনের জন্য দানাদার 1 কেজি এবং ঘাস 5 কেজি যোগ করে হিসাব করতে হবে। যেমন 150 কেজি ওজনের গরুকে দানাদার 3 কেজি এবং ঘাস 15 কেজি দিতে হবে। পরিচর্যা, গরু মোটা তাজা করার জন্য শুধু খাবার দিলেই হবে না, পাশাপাশি পশুকে ভালোবাসতে হবে, সঠিকভাবে পরিচর্যা করতে হবে। যেমন সময় মতো গোসল, খাবার, ঔষধ দিতে হবে। এছাড়াও ভালো ব্যবস্থা যথাসময়ে সঠিক কাজ সফলতা এনে দেবে। তো এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। Oh,